Boypourri. Please subscribe our channel. হাসন রাজা ওহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তার প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। মরমী সাধনা বাংলাদেশের দর্শন চেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞদের মতে লালন শাহ এর প্রধান পথিকৃৎ। এর পাশাপাশি নাম করতে হয় ইব্রাহিম, তসা, দুদুশা, পাঞ্জা শাহ, পাগলা কানাই, রাধারমন দত্ত, আরকুম শাহ, সীতালং শাহ, জালাল খাঁ এবং আরও অনেকে। তবে দর্শন চেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে তা হাসন রাজার। হাসন রাজার জন্ম 21 ডিসেম্বর 1854 সালের তেগরিয়া লক্ষণসি পরগনা সিলেটে। তার জাতীয়তা ব্রিটিশ ভারতীয়। তার অন্য নাম হাসন রাজা ও দেওয়ান হাসন রাজা চৌধুরী। পেশায় তিনি কবি ও বাউল শিল্পী ছিলেন। যদিও তার প্রকৃত নাম ছিল দেওয়ান হাসন রাজা, তবে হাসন রাজা ছিল তার ডাক নাম। তার উচ্চতা ছিল 5 ফুট 10 ইঞ্চি অর্থাৎ 1.78 মিটার। তার বাসস্থান বা জন্মস্থান যেটাই বলি সেটি হল তেগরিয়া, বর্তমান লক্ষণশ্রী, সুনামগঞ্জ অর্থাৎ বৃহত্তর সিলেটের মধ্যে। তার পৈতৃক বাড়ি রামপাশা, বিশ্বনাথ, সিলেট। মায়ের বাড়ি অর্থাৎ নানার বাড়ি খালিয়াজুড়ি, নেত্রকোনা, এটি বৃহত্তর ময়মনসিংহে। পিতার নাম দেওয়ান আলী রাজা চৌধুরী। মাতা মোসাম্মদ হুরমতজান বিবি। তার দুজন ভাইয়ের নাম দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী ও দেওয়ান মুজাফর রাজা চৌধুরী। তার বোনের নাম সফিহা বানু। হাসন রাজা জমিদার পরিবারের সন্তান ছিলেন। তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তার তৃতীয় পুত্র। আলী রাজা তার খালাতো ভাই আমির বক্স চৌধুরীর নিঃসন্তান বিধবা হুরমতজান বিবিকে পরিণত বয়সে বিয়ে করেন। হুরমত বিবির গর্ভে হাসন রাজার জন্ম। হাসনের পিতা দেওয়ান আলী রাজ তার অপূর্ব সুন্দর বৈমাত্রের ভাই দেওয়ান ওবেদুর রাজার পরামর্শ মতোই তারই নাম আকারে তার নামকরণ করেন ওহিদুর রাজা। হাসন রাজার পূর্বপুরুষেরা হিন্দু ছিলেন। তাদেরই একজন বীরেন্দ্রচন্দ্র সিংহদেব, মতান্তরে বাবুরায় চৌধুরী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হাসন রাজার পূর্বপুরুষের বাসস্থান ছিল অযোধ্যায়। সিলেটে আসার আগে তারা দক্ষিণবঙ্গের যশোর জেলার কাকদি নামক গ্রামের অধিবাসী ছিলেন। 16 শতাব্দীর শেষের দিকে সিলেট জেলার বিশ্বনাথ থানার কোনাউড়া গ্রামে তার পূর্বপুরুষ বিজয় সিংহ বসতি শুরু করেন। পরে কোনো এক সময় বিজয় সিংহ কোনাউড়া গ্রাম ত্যাগ করে একই এলাকায় নতুন আরেকটি গ্রামের গোড়াপত্তন করেন এবং তার বংশের আদিপুরুষ রামচন্দ্র সিংহদেবের নামের প্রথম অংশ রাম যোগ করে নামকরণ করেন রামপাশা। সিলেটে তখন আরবি ফার্সি চর্চা খুবই প্রবল ছিল। সিলেটের ডেপুটি কমিশনার অফিসে নজির আবদুল্লাহ বলে এক বিখ্যাত ফার্সি ভাষাবিজ্ঞ ব্যক্তির পরামর্শ মতে তার নামকরণ করা হয় হাসন রাজা। বহু দলিল দস্তাবেজে হাসন রাজা আরবি অক্ষরে নাম দস্তখত করেছেন। হাসন রাজা সত্যিকার অর্থে সুপুরুষ ছিলেন। তার উঁচু দেহ, দীর্ঘ বাহু, ধারালো নাক এবং কোকড়ানো চুল প্রাচীন আর্যদের চেহারা স্মরণ করিয়ে দেয়। সামগ্রিকভাবে তার পোশাক পরিচ্ছদ ছিল অভিজাত্যের পরিচয়।
তিনি মখমলে চোগা চাপকান ও জরির পাগড়ি ছাড়া বাইরে বের হতেন না। তাছাড়া লুঙ্গির মতো করে পেঁচিয়ে ধুতি ও হাতওয়ালা গেঞ্জি নিয়মিত পরতেন। মাজারুদ্দিন ভুঁইয়া বলেন, হাসন রাজা ছিলেন এমন একজন যাকে বহু লোকের মধ্যে চোখ পড়ে তেমনি সৌম্য দর্শন ছিলেন তিনি। চারি হাত উঁচু দেহ, দীর্ঘভুজ ধারালো নাসিকা, জ্যোতিষময় পিঙ্গলা চোখ এবং একমাথা কবিচুল, পার্শিক সুফি কবিদের একখানা চেহারা চোখের সম্মুখে ভাসত। অধিকাংশ বিশেষজ্ঞের মতে তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি, তবে তিনি ছিলেন স্বশিক্ষিত। তিনি সহজ সরল সুরে আঞ্চলিক ভাষায় প্রায় সহস্রাধিক গান রচনা করেন। বংশের নিয়ম অনুসারে তিনি প্রথমে আরবি ও পরে বাংলা ভাষায় পাঠ শুরু করেন। হাসন রাজা যে যুগে জন্মগ্রহণ করেছিলেন সে যুগে মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার তত প্রচলন না থাকায় বিদ্যালয়ে পড়াশোনায় তিনি বেশি দূর অগ্রসর হতে পারেননি। নিজে আধুনিক শিক্ষায় বেশি আগ্রহ হতে না পারলেও শিক্ষা প্রসারে তিনি উদার হাতে সাহায্য সহযোগিতা প্রদান করতেন। সুনামগঞ্জে প্রধান কটি শীর্ষ প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকল্পে তার অফুরন্ত দান ছিল। এর মধ্যে সুনামগঞ্জে জুবিলি হাই স্কুল ও কলেজ প্রতিষ্ঠার জন্য জায়গা প্রদান উল্লেখযোগ্য। উত্তরাধিকার সূত্রে তিনি বিশাল ভূসম্পত্তির মালিক ছিলেন। প্রথম যৌবনে তিনি ছিলেন ভোগবিলাসী এবং শৌখিন, রমণী ভোগান্তে তিনি ছিলেন অক্লান্ত। তার এক গানে নিজেই উল্লেখ করেছেন, সর্বলোকে বলে হাসন রাজা লম্পটিয়া। প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে নৃত্য সঙ্গীতের ব্যবস্থা সহ তিনি নৌকায় চলে যেতেন এবং বেশ কিছুকাল ভোগবিলাসের মধ্যে নিজেকে নিমজ্জিত করে দিতেন। এর মধ্যেই বিশেষ বিশেষ মুহূর্তে তিনি প্রচুর গান রচনা করেছেন। নৃত্য এবং বাদ্যযন্ত্র সহ এসব গান গাওয়া হতো। আশ্চর্যের বিষয় হলো এসব গানে জীবনের অনিত্যতা সম্পর্কে, ভোগবিলাসের সীমাবদ্ধতা সম্পর্কে নিজেকে স্মরণ করিয়ে দিয়েছেন। হাসন রাজা পাখি ভালোবাসতেন, কুড়া ছিল তার প্রিয় পাখি। তিনি ঘোড়া পুষতেন, তার প্রিয় দুটি ঘোড়ার নাম ছিল জং বাহাদুর এবং চন্দ মুশকি। এইভাবে হাসন রাজার মোট প্রায় 77টি ঘোড়ার নামের সন্ধান পাওয়া যায়। মোট কথা, শৌখিনতার পিছনেই তার যৌবন কাল কেটেছিল। আনন্দ আর আয়াসে সময় কাটানোই হয়ে উঠল তার জীবনের একমাত্র বাসনা। তিনি প্রজাদের কাছ থেকে দূরে সরে যেতে লাগলেন, অত্যাচারী আর নিষ্ঠুর রাজা হিসাবে চিহ্নিত হয়ে উঠলেন। হাসন রাজা দাপটের সঙ্গে জমিদারি চালাতে লাগলেন, কিন্তু এক আধ্যাত্মিক স্বপ্ন হাসন রাজার জীবনকে পরিবর্তন করে দেয়। আধ্যাত্মিক স্বপ্ন দর্শন হাসন রাজার জীবনে অমূল্য পরিবর্তন করে দিল। হাসন রাজার মনের দুয়ার খুলে যেতে লাগল, তার চরিত্রে এলো এক সৌম্য ভাব। বিলাসপ্রিয় জীবন ছেড়ে তিনি চলে এলেন সাধারণ জীবনের খোঁজে। ভুল ত্রুটিগুলো শুধরাতে শুরু করলেন। জমকালো জামা পোশাক পরা ছেড়ে দিলেন তিনি। শুধু বহির্জগৎ নয়, তার অন্তর্জগতের এলো বিরাট পরিবর্তন। বিষয়ে আশয়ের প্রতি তিনি নিরাসক্ত হয়ে উঠলেন। তার মনের মধ্যে এলো এক ধরনের উদাসীনতা, এক ধরনের বৈরাগ্য। সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়া হয়ে উঠল তার প্রতিদিনের কাজ, আর সকল কাজের উপর ছিল গান রচনা। তিনি আল্লাহর প্রেমে মগ্ন হলেন, তার সকল ধ্যান ধারণা গান হয়ে প্রকাশ পেতে লাগল। সেই গানে তিনি সুর আরোপ করলেন। লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা না আমার, কি ঘর বানাইমু আমি শূন্যেরই মাঝার। ভালা করি ঘর বানাইয়া কয়দিন থাকমু আর, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার। এভাবে প্রকাশ পেতে লাগলো তার বৈরাগ্য ভাব।
হাসন রাজা সম্পূর্ণ বদলে গেলেন, জীব হত্যা ছেড়ে দিলেন। কেবল মানব সেবাই নয়, জীব সেবাতেও তিনি নিজেকে নিয়োজিত করলেন। ডার্ক সাইডের রাজা এককালে চণ্ড হাছন নামে পরিচিত হয়ে উঠেছিলেন, কিন্তু এবার তিনি হলেন নম্র হাসান। তার এক গানে আক্ষেপের হাহাকার ধ্বনিত হয়েছে, ও যৌবন ঘুমেরই স্বপন, সাধন বিনে নারী স্বনে হারাইলাম মূলধন। পরিণত বয়সে তিনি বিষয় সম্পত্তি বিলি বন্টন করে দরবেশ জীবন যাপন করেন। তার উদ্যোগে হাসন এমি হাই স্কুল, অনেক ধর্ম প্রতিষ্ঠান আকরা স্থাপিত হয়। তার শখ ছিল গান রচনা, গানের আসর জমানো, গায়কী দল নিয়ে নৌকা ভ্রমণ, নৌকা বাইচ। হাসন রাজার আরেকটি মজার শখ ছিল ছোট ছোট ছেলে মেয়েদের জড়ো করে রূপোর টাকা ছড়িয়ে দেওয়া। বাচ্চারা যখন হুটোপুটি করে সেই টাকা কুড়িয়ে নিত, তা দেখে তিনি খুবই মজা পেতেন। হাসন রাজার সমগ্র চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায় তার গানে। তিনি কত গান রচনা করেছেন তার সঠিক হিসাব পাওয়া যায়নি। হাসন উদাস গ্রন্থে তার 206টি গান সংকলিত হয়েছে। এর বাইরে আর কিছু গান হাসন রাজা, তিন পুরুষ এবং আল ইসলাহ সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। শোনা যায় হাসন রাজার উত্তরপুরুষের কাছে তার গানের পাণ্ডুলিপি আছে। অনুমান করা চলে তার অনেক গান এখনো সিলেট সুনামগঞ্জের লোকের মুখে মুখে আছে। কালের নিয়মে বেশ কিছু গান বিলুপ্ত হয়ে গেছে। পদ্ম ছন্দে রচিত হাসনের অপর গ্রন্থ শৌখিন বাহার এর আলোচ্য বিষয় শ্রীলোক, ঘোড়া ও কুড়া পাখির আকৃতি দেখে প্রকৃতি বিচার। হাসন রাজার নামে আরেকটি গ্রন্থ কিছুকাল পূর্বে আবিষ্কৃত হয়েছে। হাসন রাজার আরও কিছু হিন্দি গানেরও সন্ধান পাওয়া যায়। হাসন রাজা কোন পন্থার সাধক ছিলেন তা স্পষ্ট জানা যায় না। তার পদাবলীতে কোনো গুরুর নাম উল্লেখ নেই। কেউ কেউ বলেন তিনি চিশতিয়া তরিকার সাধক ছিলেন। সুফি তত্ত্বের প্রেরণা ও প্রভাব তার সঙ্গীতে ও দর্শনে থাকলেও তিনি পুরোপুরি এই মতের সাধক হয়তো ছিলেন না। নিজেকে তিনি বাউলা বা বাউল বলে কখনো কখনো উল্লেখ করেছেন, তবে তিনি বাউলদের সমগোত্রীয় হলেও নিজেকে আনুষ্ঠানিক বাউল হিসাবে প্রকাশ করেননি। সুফি মতের সঙ্গে দেশীয় লোকায়তায় মরমী ধারা ও নিজস্ব চিন্তা দর্শনের সমন্বয়ে তার সাধনার পথ নির্মিত হয় বলে অনেকে বিশ্বাস করেন। হাসন রাজার গানে আঞ্চলিক বুলি, প্রবচন ও বাগধারার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। তার গানের ভাষাভঙ্গি ভাষাতাত্ত্বিকদের পর্যালোচনার আকর্ষণীয় উপকরণ হয়ে উঠেছে। হাসন রাজার কোনো কোনো গানে স্থান, কাল, পাত্রের পরিচয় চিহ্নিত আছে। লক্ষণছিড়ি ও রামপাশা তার জন্মগ্রাম ও জমিদারি এলাকার উল্লেখ বারে বারে এসেছে তার গানের মধ্যে। পাওয়া যায় সুরমা ও আঞ্চলিক নদী কাপনার নাম, কোনো কোনো গানে প্রসঙ্গ হিসেবে নিজেই উপস্থাপিত হয়েছেন। হাসন রাজা মুখে মুখে গান রচনা করতেন, নায়েব ও গোমস্তাগণ সেসব গান লিখে রাখতেন। তার স্বাভাবিকত্ব এসব গানে জন্মনিত, পরিমার্জনের সুযোগ খুব একটা মিলত না, তাই কখনো কখনো তার গানে অসংলগ্নতা, গ্রাম্যতা, ছন্দপতন ও শব্দ প্রয়োগের অসতর্কতা লক্ষ্য করা যায়। অবশ্য এই ত্রুটি সত্ত্বেও হাসন রাজার গানের অনেক উজ্জ্বল পঙ্ক্তি মনোহর উপমা চিত্রকল্পের সাক্ষাৎ মেলে। তার কিছু গান, বিশেষ করে লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার, মাটির পিঞ্জিরা মাঝে বন্দি হইয়া আখি মুঞ্জিয়া দেখ রূপরে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল, মরণ কথা স্মরণ হইল না হাসন রাজা তোর, আমি যাই মুড়ে আল্লাহর সঙ্গে,
কানাই তুমি দেইর খেলাও কেনে, একদিন তোর হইবরে মনরে হাসন রাজা। এই সমস্ত গান শুধু সমাদৃত ও লোকপ্রিয়ই নয়, সঙ্গীত সাহিত্যের মর্যাদাও লাভ করেছে। হাসন রাজা 22শে অগ্রহায়ণ 1329 সালে অর্থাৎ 6ই ডিসেম্বর 1922 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার কবরস্থান লক্ষণশ্রী সুনামগঞ্জ মায়ের কবরের পাশে। এই কবরখানা তিনি মৃত্যুর পূর্বে নিজেই প্রস্তুত করেছিলেন।